এমন একটি আমল যে আমল আমরা সবসময় করি কিন্তু তার ফজিলত আমাদের জানা নাই। আল্লাহর কোনো বান্দা অথবা কোনো বান্দি ফজরের নামাজের পরে জোহরের নামাজের আগে সে এমন পাপ এমন গুনাহের কাজ করছে যার গুনাহ সাগরের ফেনা সমপরিমাণ। সাগর যে কত বড় এটা কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। অ্যান্টার্কটিকা সাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর যাই বলি প্রত্যেকটা সাগরের মধ্যে ঢেউ আছে। যখন পানি যখন ঢেউ আসে তাহলে তার মধ্যে পানি আর পানি যখন একসাথে বাড়ি খায় খাওয়ার পরে অসংখ্য অগণিত ফেনা তৈরি হয়। কি পরিমাণে ফেনা তৈরি হয় পৃথিবীর কেউ এটা গণনা করে বলতে পারবে না। কেউ যদি সাগরে ফেনা সম পরিমাণ অপরাধ করে অন্যায় করে ফজরের নামাজের পরে জোহরের নামাজের আগে, কিন্তু জোহরের নামাজের পরে যদি সে যদি একটি আমল করে সে আমলের কারণে সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোহরের নামাজের পরে আপনি আসরের নামাজের আগে এই পরিমাণে আপনি গুনাহের কাজ করছেন যার গুনাহ হলো সাগরের ফেনা সম পরিমাণ, এই পরিমাণে গুনাহ যদি করে থাকেন আসরের নামাজের পরে আমল করলে আসরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে যদি আপনি যদি সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ করেন মাগরিবের পরে একটি আমল করলে সাগরে ফানা সম পরিমাণ আল্লাহ মাফ করে দিবেন। একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজের আগে আপনি যদি সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ করেন আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজের পরে আমল করার কারণে এই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে যদি আপনি আমল করেন তাহলে প্রতিদিন পাঁচ বার রব্বি করিম সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। আমল করতে মাত্র সময় কয়েক মিনিট সময় লাগবে। আমরা যখন জোহরের নামাজ পড়ি জোহরের নামাজের পরে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ 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 কতবার? 33 বার। তারপরে আমরা বলবো আলহামদুলিল্লাহ 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 কতবার? 33 বার। তারপরে আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার? 33 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 33 কত হয়? 99। তারপরে আমরা একটা দোয়া পড়ব, দোয়াটি উল্লেখ করা হয় মুসনাদে আহমদ বিন হাম্বলের 8819 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ যদি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার বলার পরে যদি সে এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার যদি আপনি এইভাবে পড়েন, আপনি জোহরের নামাজের পরে যদি এইভাবে পড়েন, জোহরের আগে যদি আপনি সাগরে ফেনা সম পরিমাণ গুনাহ করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে যদি আমরা এই আমল করি আল্লাহ প্রতিদিন পাঁচবার আমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহরবান, আল্লাহ কিভাবে বান্দাদেরকে ভালোবাসে। এই জন্য আমরা নিয়মিত প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে আমরা এইভাবে আমল করবো তো ইনশাআল্লাহ।